মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তিতিরের এই দম্ভ আমি আমি মাটিতে পিষে দেব। আবার মুনমুন এই জন্য বলে পায়ের জুতোকে কখনো মাথায় তুলতে নেই। লিভারের পর এবার মাথা খারাপ হয়েছে বলে টাকা চাইবি নাকি? হ্যাঁ মালিনী, তুই তো ভীষণ ইন্টেলিজেন্ট হয়ে গেছিস রে। এটুকু বুঝতে পারছিস তো যে টাকাটা তুই যদি না দিস তাহলে আমি ডিরেক্ট কল করব সোমকে, তারপর তুই ওর মায়ের সঙ্গে যা যা করেছিস না সমস্ত একদম Shut up. কত টাকা? বেশি না, সামান্য টাকা রে, 1 লাখ মাত্র। শোন না, টাকাটা আমার চাই কিন্তু কালকে, কেমন? মনে থাকবে? আচ্ছা, যাকে বাই। 1 লাখ? আমি 1 লাখ আমি কালকের মধ্যে কোথার থেকে জোগাড় করব? মালিনী ব্যানার্জি, মাছের তেলেই মাছটা ভাজতে হবে। আয় আয় তিতির বউ, আমি যেটা বলছি সেটা শোন। আজকে রাতে তুই আমার কাছে শুবি, বুঝেছিস? যা খাওয়া দাওয়া করে বালিশ টালিশ নিয়ে চলে। হ্যাঁ আসতেই পারি, কিন্তু আমি তোমার সঙ্গে শুলে তো তোমার ঘুমের অসুবিধে হবে রে। ছোট বৌমা শোনো শোনো, এর আগের দিন সোম দাদু ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বালিশ নিয়ে আমার কাছে এসে শুয়েছিল, আর আজ নাকি আমার ঘুমের অসুবিধে হবে। বাবা, প্রেমে একেবারে গদ গদ। আমি কেন তোমার কাছে থাকতে চাইবো না? আমি তো থাকতে যাবো তো গোল জল পুরি ছামটাকেই বেশি ভালো লাগে। ওমা মজা বলুন তো, এখন থেকে তিতির আর সোম 24 ঘন্টা একসঙ্গে থাকে। বাবা একসঙ্গে ছিল, এখন অফিসেও একসঙ্গে থাকবে। হ্যাঁ সেই তোমাদের আনন্দই তো হবে, আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি। কি যে করব আমি, আমি বাড়িতেই সহ্য করতে পারি না লোকটাকে, তারপর অফিসে সারাক্ষণ যদি একসঙ্গে থাকি, এরপর খুনোখুনি যদি হয়ে যায়, যা রাগ লোকটার বাবা গো। ও বাবা গো, বাবা গো, তুমি জানো ভাজা মাছকে উল্টে খেতে জানো না, সব দোষ আমার নাতি, তাই না? দেখবো তোমার আর সোমের মধ্যে কত খুনোখুনি হয়। আচ্ছা শোনো না, তোমরা আমাকে একটা আইডিয়া দেবে? আমি বলছিলাম সোমরাজ বাবু আমাকে এত বড় একটা উপহার দিলেন, মানে ব্যানার্জি টেক্সটাইলের মতো একটা কোম্পানিতে আমি ডিজাইনার হিসেবে চাকরি পেয়েছি, এটা তো স্বপ্ন পূরণের থেকে কম কিছু নয়। আমার তো উচিত সোমরাজ বাবুকে কিছু একটা উপহার দেওয়ার, কি দিই বলো তো? তিতির, তিতির তোমার হাতের কাজ তো খুব সুন্দর, তুমি নিজের হাতে বানিয়ে সোমকে একটা গিফট করো, কি বলো মা? নিজের হাতে পুজো আসছে তো ঠাম্মি, আমি যদি পুজোতে সোমরাজ বাবুকে নিজের হাতে একটা পাঞ্জাবি বানিয়ে দিই কেমন হবে? কেমন আইডিয়া? দারুন আইডিয়া, দারুন। এই না হলে আমার তিতির বউ। Thank you.
স্বপ্নগুলো আপনার হাতে তুলে দিলাম। এরপর আমার স্বপ্নের সঙ্গে আপনার স্বপ্নকে মিলিয়ে আপনি আমাদের স্বপ্নগুলোকে একটা অন্য রূপ দেবেন। একটু আগে তুমি বলেছিলে আমাদের জীবনটা কচুরি পানার মধ্যে আটকে গেছে, তুমি বোধহয় সেখান থেকে বেরোতেই বাইরে যাওয়ার প্রোগ্রাম বানাচ্ছ না, গোজগাজ করছ। কোথায় যাচ্ছি আমরা ডার্লিং? হিমাচল? না, প্রথমত তোমার জীবনটা কচুরি পানা আটকে গেছে, আমার নয়। আর দ্বিতীয়ত, আমি তোমাকে বলেছিলাম যে এবার থেকে তুমি আমার সঙ্গে এই ঘরে থাকবে না, তুমি তোমার একটা অন্য ব্যবস্থা করো, অথচ তুমি করোনি। সেটা তো তোমার অভিমানের কথা ডার্লিং। না, অভিমান নয়, ঘৃণা। আসলে তোমার মাথার বুদ্ধি যতটা সূক্ষ্ম মালিনী, তোমার গায়ের চামড়াটা ততটাই মোটা। যাই হোক, তুমি যখন তোমার ব্যবস্থা করলে না, আমি আমার ব্যবস্থা করে দিচ্ছি। এবার থেকে আমি গেস্ট রুমে থাকব। ছি 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 মালিনী ছি, তোমার মনটা কতটা ছোট। হ্যাঁ, তিতিরকে সোম চাকরি দিয়েছে, সেটা মন থেকে মেনে নিতে না পেরে তুমি তাকে আশীর্বাদটা পর্যন্ত করলে না। ছি, সুজয়, তুমি আমাকে ভুল বুঝছো। সুজয়, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? একটু তাকাও না আমার মুখের দিকে, তাকাও না সুজয় আমার মুখের দিকে। মালিনী, তোমার মুখটা যতটা সুন্দর, তোমার মনটা ততটাই কুৎসিত, সেটা আমি দেখে ফেলেছি। আসলে সোমের মাথাটা তুমি এমন ভাবে খেয়েছো না মালিনী, বিশ্বাস করে আমি কিছু করতে পারছি না। গলার কাঁটার মতো বিঁধে রয়েছো তুমি, তো চিন্তা করো না তিতির। ইয়েস মাইন্ডেড, তিতির একদিন সন্না দিয়ে ওই গলার কাঁটাটা তুলে বার করবে। সেদিন তোমার যে কি অবস্থা হবে সেটা তুমি ভাবতেও পারবে না মালিনী। ততদিন এই বাড়ির বেডরুমটা ভোগ করে নাও। সুজয়, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।